বিভিন্ন প্রশ্ন সাংবাদিকগৰাকীক ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করার অভিযোগ বিভিন্ন দল সংগঠনের ইতিমধ্যে পিতৃ শেষকৃত্য সম্পূর্ণ করবলে সাংবাদিকগৰাকীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ধুবুরী আদালতে কিন্তু তার মাজতে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবার ভারতীয় জনতা পার্টিও এই বিষয়টির ক্ষেত্রে পাপ পাতিছে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধান তেওঁলৈ এখন পত্র প্রেরণ করেছে লগতে রাজ্য মুখ্যমন্ত্রীকো সাক্ষাৎ করেছে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সকলে তেওঁলোকে স্পষ্ট রূপে জানিব বিচাৰিছে যে ধুবুরী আরক্ষী এই কার্যকলাপ কিয় করলে কোনো দাগী অপরাধী নাছিল এই সাংবাদিকগৰাকী কিন্তু দাগী অপরাধীর দরে নিশা গৈ কিয় গ্রেপ্তার করবলগিয়া হল দিনের পোহরত গৈ কিয় গ্রেপ্তার নকলে পুয়াও তেওঁলোক যাব পাৰিলেহেঁতেন সেই প্রশ্নটো উত্থাপন করেছে আরক্ষী তরফৰ পৰা এই সমগ্র বিষয়টো তদন্তৰ যিহেতু ঘোষণা করা হয়েছে আমি এডিজিপির ভাষ্য প্রথমে আগবঢ়াই দিছো DGP at the instruction of Honorable Chief Minister has directed that I should inform the local police that এই কেসটো ইতিমধ্যে CID ট্রান্সফার করা হয়েছে এই গোটেই ঘটনাক্রমত আছে DFOর বিরুদ্ধে কেটামান অভিযোগ আহিছিলে আনরিলেটেড টু দিস ক্রিমিনাল কেস তিনি নম্বর আসলে যে ধুবুরী পুলিশের কিছুমান এনেকুৱা কামৰ বিষয়ে মানুহে কৈছিলে যেটো মিডিয়াতো রিপোর্ট হয়েছিলে সেই বিষয়ে আমি এটা SIT গঠন করিম বলি ভাবিছো এটো অলরেডি DGP স্যারে এগ্রি কৰিছে এই SITয়ে গোটেই যোৱা দুই বছৰৰ যিখিনি ঘটনাক্রম সেই ঘটনাক্রমের তদন্ত করব তদন্ত করে ডিটেইল রিপোর্ট সাবমিট করব মই মোৰ আজি যেটো প্রিলিমিনারি ফাইন্ডিং মাননীয় DGP মহোদয়ক আর মাননীয় চিফ মিনিষ্টার মহোদয়ক দি দিম মিডিয়ার বন্ধু আছে রাজীব শর্মা তেখেত ঘরত গৌরীপুর যাম এই সন্দৰ্ভত বহুকেইটা নতুন তথ্য সন্মুখলৈ আহিছে আমাৰ সতীৰ্থ সাংবাদিক জ্যোতিৰ্ময় চক্ৰৱৰ্তী লাইভত আছে কেইবাগৰাকী অধিবক্তাৰ সৈতেও তেওঁ কথা পাতিব জ্যোতিৰ্ময় প্ৰথমে মই আপোনাক পোনপটীয়া সন্তোষলৈ স্বাগতম জনাইছোঁ আৰু প্ৰথমটো প্ৰশ্ন হ'ল যে একাংশই দাবী উত্থাপন কৰি আছে যে আৰক্ষী অধীক্ষকগৰাকীক তাৰ পৰা বদলি কৰিব লাগে ট্ৰান্সফাৰ কৰিব লাগে এই সন্দৰ্ভতো কিবা নতুন তথ্য আপোনাৰ লগত আছে নেকি নিশ্চয়কৈ প্ৰাঞ্জল আমি এই মুহূৰ্তত আমাৰ দৰ্শকক জনাব বিচাৰিছোঁ যে ইতিমধ্যে ধুবুরী আরক্ষী অধীক্ষকক যে ট্রান্সফার অর্ডার সেই ট্রান্সফার অর্ডার আহি গৈছে তেওঁক ইতিমধ্যে ট্রান্সফার করা হয়েছে তেওঁক এক নম্বর গুৱাহাটী এক নম্বর বেটেলিয়ানত তেওঁক ট্রান্সফার করা হয়েছে আর তেওঁৰ পরিবর্তে ইয়াত দিয়া হয়েছে নতুনকৈ আরক্ষী অধীক্ষক আর তেওঁক চৰাইদেউ জিলাত আরক্ষী অধীক্ষক হিসাবে কর্মরত হয়ে থাকা আরক্ষী অধীক্ষকক ইয়াত দিয়া হয়েছে এই মুহূর্তে আমি ব্রেকিং যে নিউজ সেই নিউজ আমি এই মুহূর্তে আমার দর্শকক জানাই আছো আর এইটো আমি পুনৰ কৈছো যে আনন্দ মিশ্র নামের আরক্ষী অধীক্ষকক নতুনকৈ ধুবুরী আরক্ষী অধীক্ষক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে এই অর্ডার ইতিমধ্যে ওলাইছে আর ধুবুরী আরক্ষী অধীক্ষক যুবরাজ সিং শাস্তিমূলক বদলি বলে কব লাগবে এই মুহূর্তে আর গুৱাহাটীর বেটেলিয়ানত দিয়া হয়েছে আর সমগ্র এই ঘটনাটা আসলে প্রাঞ্জল বিগত দুদিনের এই সমগ্র ঘটনার আসলে সাংবাদিক সকলের পক্ষের ধুবুরী সাংবাদিক পক্ষের এই দুজনকে অধিবক্তা আমার লগত সমানে কিন্তু যুঁজ দিছে আদালতত সাংবাদিকজনের পিতৃ মৃত্যুর পিছত তেওঁক অন্তর্বর্তীকালীন জামিন দিয়ার ক্ষেত্রত তেওঁলোকে যথেষ্ট কষ্ট করেছে বা তেওঁলোকে আমার লগত সহযোগ করেছে এক কথা কব লাগিব আর একটা কথা কব লাগিব আসলে সাংবাদিকজনের বিরুদ্ধে DFOগৰাকী যখন এজাহার দাখিল করেছিল সেই এজাহারখন ইমান টানকে বা ইমান কঠিনভাবে আসলে লব লাগিছিল নেকি নিশা দুই বজাত সাংবাদিকজনের ঘরের পর অসুস্থ পিতৃ থাকা জানিও তেওঁক উঠাই লৈ অহাটো এই কিমান ডাঙর একটা ঘটনা আসলে কি করব লাগিছিল আর কি করব পাল হয় আমি জ্যেষ্ঠজনের পর প্রথমতে সুধিম কি করব চক প্রথমতে কথা হল যেটা কেস যে এটা হয় এটা অনারেবল সুপ্রিম কোর্ট 2014 যে আর্নিশ কুমার একটা ভার্ডিক আছে ভার্ডিকত কই দিছে স্পষ্ট কই দিছে সেকশন 41 CRPC যে কোনো কাবার এগেনস্ট যদি কোনো একটা কেস থাকে তেতিয়া তেওঁ সমন দিব নোটিশ দিব লাগিব 41ত 41 নোটিশ পাওয়ার পিছত যদি তেওঁ কমপ্লাই নকরে তেতিয়াহে পুলিশ তারপিছতহে স্টেপ লব পারবে ওয়ারেন্ট বলে এখানে তারপিছতহে অ্যারেস্ট করব দিছে কিন্তু আমার এইটু কেসত কি হয়েছে যেটা সেকশন দিছে 354 384 385 389 যেবর সেকশন দিছে এইবর সেকশন তো এইটু কেসত তো নাখাটে কি এই কারণে নাখাটে 354 হবলৈ গেলে কাবার লগত এক্সট্রিম টু র্যাব হব লাগিব।